জগত জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আমি রাসূলকে কোথাও যখন খুঁজে পেলাম না রাসূল গেল কোথায় খুঁজতে খুঁজতে সলিটারি প্লেস একটা নির্জন জায়গা যেখানে কোনো মানুষ নাই সেই জায়গায় বসে মদিনাওয়ালা কামলিওয়ালা দুখানা হাত চোখে মুখের মধ্যে লাগাই দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্দেছেন আম্মা জান বলেন হাতি হাতি পা পা করে আম্মা জান তখন বিশ্বনবীর কাছে গেলেন অজমের কাছে দাঁড়ায় আম্মা জানের ডান হাত খানা রাসুলের মাথার উপর তুলে দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্না শুরু করলেন যখন সুবহানাল্লাহ আগে কান্নাকাটি করেছেন একজন এখন কান্দছেন কয়জন দুইজন এ সোনার ভাইরা রাসুল এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বিয়ে পড়ানো হয় আল্লাহ বলছেন আদম একদম হাসিনাতুন জামিলাতুন জেদ্দাম নিদারুন সৌন্দর্য মণ্ডিত একটা মেয়ে মানুষ তোমার খেদমতে দেব তুমি বিয়ে করবে মহরাটা পরিশোধ করে দাও নবী আদম বলছেন আল্লাহ এক কফর তো আমার কাছে নাই একটা পাই নাই একটা পয়সা নাই একটি আলু নাই বেগুন নাই সিম নাই আমার জমি জিরাত কিছু নাই তুমি খাওয়াও আমি খাই তুমি থাকার জায়গা দিছো আমি জান্নাতে ঘুরে বেড়াই কি দিয়ে আমি মহরমা পরিশোধ করব আল্লাহ বললেন নবী আদম don't worry don't take your mind heavy নিজের বিবেকটাকে তুমি ভারাক্রান্ত করো না দুঃখ নিও না আখিরি জামানায় আমি একজন পয়গাম্বর পাঠাবো যার নাম হবে ইসমুহু আহমদ যার নাম হবে আহমদ যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আদম পৃথিবীর জমিনে তুমি সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী সর্বপ্রথম ডাক্তার সর্বপ্রথম মাস্টার সর্বপ্রথম বিজ্ঞানী সর্বদিক থেকে তোমার সব ঠিক আছে কিন্তু জানো না আখিরি জামানার একজন পয়গাম্বর পাঠাবো তিনি হবেন সমস্ত নবীগণের সর্দার অতএব ঘোষণা করলাম তার উপরে তুমি কয়েকবার দরুদ শরীফ পড়ে দাও এটি হবে তোমার বিবাহের মহরমা দরকার সুবহানাল্লাহ আল্লাহ নবী এমন একজন নবী কোন নবী কাঁদতেছেন মহান রব্বুল আলামিন আটটা জান্নাত তৈরি করেছেন তার আটটা দরওয়াজা এ সোনার ভাইরা ফেলুর হাটের ভাইরা এলাকার মানুষ বুঝে মহব্বত করে দাওয়াত দিয়েছেন আমার কথা দুইটা শোনেন আল্লাহ রব্বুল আলামিন আটখানা জান্নাত তৈরি করেছেন তার দরজা হলো আটটা আটটা দরজা হলো তালাবদ্ধ লক আপ করা আটটা তালার আটটা মাত্র চাবি মহান আল্লাহ তৈরি করে রেখেছেন তালা করে জান্নাত উদ্বোধন করার জন্য সোনার ভাইরা এই আটটা দরজা আটটা তালা আটটা চাবি মহান রব্বুল আলামিন তিনি তার কাছে রাখেন নাই আল্লাহ রব্বুল আলামিন আটখানা দরজা বন্ধ করা তার তালা আটটা চাবি বিশ্ব নবীর হাতে দিয়েছেন আর আমাদের নবী সাধারণ নবী নন ইনি আটটা জান্নাতের চাবি ওয়ালা নবী দরকার সুবহানাল্লাহ কান্তেছেন সেই মানুষ অনেক কথা কয়টা শুনবেন এই মানুষটি কান্দেন নবীজি বলেছেন ইন্নাল জান্নাতাম হুদ্রে মাতালাল আম্বিয়া যে হাত্তা আদখুলাহা রাসুল বলেছেন আমি নবী যতক্ষণ জান্নাতের দরজা খুলে আল্লাহ জান্নাতে প্রবেশ করি নাই আল্লাহ জান্নাত উদ্বোধন করি নাই ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত নবীগণের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম নবীগণ কেউ আগে জান্নাতে প্রবেশ করতে পারবেন না রাসুল বলেছেন ও হুররে মাতা
ততদিন পর্যন্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী সমস্ত নবীগণের উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা আল্লাহ হারাম ঘোষণা করেছেন বলেন সুবহানাল্লাহ আমরা হতে পারি শেষের লোক জান্নাত তো যাব আগে আরে জোরে কন জোরে কন হাদিস বলছি আমি হাদিসের মাস্টার বারো বছর আমি হাদিস পড়াইছি বাহাদুরি নয় এটা আপনাদের গর্ব হাদিস পড়াইছি আমি বারো বছর সোনার ভাইরা সেই নবী কান্দেন এ ভাইরা নবীজি কান্দতে কান্দতে অস্থির সাথে সাথে কান্দেন আম্মাদার আয়েশা সিদ্দিকা যেন কোনো মানুষের ব্যাধি নয় রাসূল বলছেন আবু বকর ডন্ট টরি অ্যান্ড ডন্ট থিংক অফ মাই গাবি তুমি কোনো চিন্তা করো না ডন্ট বি স্যাড অ্যান্ড ডন্ট বি থিংক এনি মোমেন্ট অ্যান্ড সেকেন্ড একটা সেকেন্ডের জন্য আবু বকর তুমি চিন্তা করো না আমি নবী জান্নাতের তালা খুলে যখন যাব আবু বকর তোমার হাতটা ধরবো এক হাত দিয়া উমরের হাত ধরবো এক হাত দিয়া আমরা তিনজন একই সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করব বলে কল সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা যেমন তেমন মানুষের বেটি না জান্নাতি মানুষের বেটি আয়েশা এ সোনার ভাইরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু যেমন তেমন মানুষের স্ত্রী নয় সবাই জানেন মদিনাওয়ালা কাবুলিওয়ালার সহধর্মিনী জীবন সঙ্গিনী আমাদের আম্মা জান তার ডবল পর একটা হল বিশ্ব নবেত্রী সহধর্মিনী জীবন সঙ্গিনী স্ত্রী আর দ্বিতীয় নম্বর হযরত আবু বকর সিদ্দিক জান্নাতি নহমানের মেয়ে ডবল পরের মানুষ তিনিও কান্দেন রাসুল কান্দেন কান্দতে কান্দতে দুইটা চোখের পানি যখন আল্লাহ নবীর হাতের মধ্যে পড়ে গেল রাসুল কান্না থামায় মাথা উঁচু করলেন উঁচু করে দেখলেন আয়েশা কান্দে হাতের তাটা উঁচু করে নিয়ে জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি বলো তো কে মাতাব কি কেন তুমি কান্দতেছ হযরত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সাধারণ ব্যক্তি নন আপনি এমন একজন মানুষ এমন একজন নবী এমন একজন ব্যারিস্টার আল্লাহ যেদিন হবেন মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট তিনি বিচার দিবসের মালিক হবেন যেই তিন মহান আল্লাহ কোন আসামের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিবে জাহান্নামের ফেরেশতারা হাতির পায়ের মধ্যে রশি লাগায় যখন সাঁতরাতে সাঁতরাতে নিয়ে যাবে আপনি দৌড়ে গিয়া ফেরেশতাদেরকে আটক করবেন ফেরেশতা হ্যান্ডকাপ খুলে দাও আমি আবার আল্লাহর কাছে নিয়ে যাব আপিল করব মামলা দেখি না কেন আমার উম্মত মুহাম্মদকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে পারি কিনা সোনার ভাইয়েরাম বিশ্বনবীরা কোন মামলা আপিলে নেবেন আপিলে নিয়ে দেখা যাবে লোকটার বাসার কোন বুদ্ধি নাই আল্লাহ নবী বলবেন আল্লাহ আমি কাজ ভাঙ্গা হবে এখিন নবীর উম্মত আল্লাহ বেয়াদবি করে সন্ময় করেছে তুমি বেজাল করেছ তবে বাবু আই এম রিকনস্ট্রাকটিভ ফর সিম্পাথি রিকনসিলিয়েশন আমি অনুরোধ করতেছি মেহরবানি করে লোকটার উপরে একটু দয়া আল্লাহ দোষ দেন আমার ভাইরাম হাদিস শরীফের ভিতরে এসেছে খোঁজ নেওয়া হবে লোকটার প্রতিভা জীবন যখন পরিচালনা করে দুনিয়ায় যখন বেঁচে ছিল তখন এই লোকটার কোনো সাগার জমি ছিল কিনা দেখতে দেখতে দেখা গেল পাঁচ শতাংশ জমি দশ শতাংশ জমি আল্লাহ বলবেন ফেরেশতা এক্ষুনি তার জমি টুকু তোমরা পর্যবেক্ষণ করো দেখো তো কোন আল্লাহওয়ালা কোন আলেম ওলামা কোন তালে বলেন তার জমিনে কদম রেখে পার হয়েছে কিনা ফেরেশতা রিপোর্ট করবে আল্লাহ কদম রেখেছে বলে এইবার দেখো কদম
যদি জমিনে পড়ে থাকে কদমের সাপটা তোমরা আমাকে দেখাও আল্লাহকে যখন দেখানো হবে কদমের সাপ পর নবীজির অনুরোধে যাব জীবন কারাদণ্ডের আসামি মহান আল্লাহ বেকসুর ঘোষণা করবেন জোরে কল সুবহানাল্লাহ সবাই শুনতেছেন কথা বললেন না সবাই শুনতেছেন জি বলেন সামনে লম্বা করব না অল্প সময়ের মধ্যে আমি মাইকটা ছেড়ে দেবো খালি এতটুকু বলতে চাই আম্মা দাদ বললেন নবী গো আপনি বলেন তাকলায় বসে বসে কেন কান্দেন রাসূল বললেন আয়েশা রে এই পবিত্র কোরআন কারীম নাযিল করেন আল্লাহ আমি যখন মক্কায় কোরআন কারীম নাযিল হয় তখন মক্কায় আমি যখন মদিনায় তখন কোরআন কারীম নাযিল করেন আল্লাহ মদিনায় আমি যখন মসজিদের ভিতরে পবিত্র কোরআন কারীম আল্লাহ নাযিল করেন মসজিদের ভিতরে আমি যখন মসজিদের বারান্দায় কোরআন কারীম নাযিল করেন আল্লাহ মসজিদের বারান্দায় তার মানে আমি নবী যেখানে থাকি কোরআন কারীম আল্লাহ সেখানে নাযিল করেন এ আয়েশা আমি কোনদিন এত ঘাবড়াই নাই এত আমি কান্নাকারি করি নাই সম্প্রতি মহান রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্ট থেকে আমার কাছে একটা মেসেজ পাঠিয়েছেন আমার কাছে একটা কোরআন কারীমের বার্তা পাঠিয়েছেন এই মেসেজটা পড়ার পর জানা পড়ে চোখের পানি আমার আর বাধা মারল না আম্মা দান বলেন নবী গো কি মেসেজ কি আয়াত আল্লাহ আমাকে আপনাকে দিলেন যার জন্য আপনি ধৈর্যের বাঁধন খুলে ফেললেন কানতে কানতে অস্থির করেন বলেন তো কোন মেসেজ আপনি পেয়েছেন নবী বললেন আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভাষা আমাকে একটা সাংঘাতিক কথা বলেছেন আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউরিদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা জীবন হলো মেড ইন চায়না জীবন হলো মেড ইন চায়না সেকেন্ড এর নাই ওয়ারেন্টি কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি আছে কি আছে কি নাই নাই এ ভালোর হাতের ভাইরাম যতগুলি মানুষ দুইটা করে কান খালা করেছেন মনোযোগ দিয়েছেন লক্ষ্য করেন মহান আল্লাহ বলছেন নবী তোমার উম্মতে মুহাম্মদি আমার গোলামদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ তৈরি করেছি মাটির নির্যাস দিয়ে দরকার সুবহানাল্লাহ তুমি রংবাদারে কি করেছ হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি শোনো ভাইরা শুনতেছেন তৈরি করেছেন আল্লাহ মাটির নির্যাস দিয়ে বিরাট ব্যাখ্যা আমি এতদূর বলবো না ভাত খান ভাত আসে ধান থেকে ধান আসে ধান গাছ থেকে ধান গাছ হয় জমি ওই মাটি লাউ কুমড়ে সিং আলু গুলে পটল যাই খান কোথায় হয় মাটিতে ওকে খাইয়ে তো আপনি মানুষ তাই না জি এইবার একটা কথা বলবো মাইন্ড করবেন স্বামী স্ত্রী বিছানায় শুয়ে পড়ে গভীর রাত স্বামীর ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গিয়ে দেখে বড়ি হিপ স্ত্রী ব্যবহারের দরকার
আচ্ছা বলেন তো এই যে সেক্সুয়াল পাওয়ার পুরুষত্ব তামত্ব জানা এটা কি আপনি কিনে আনছেন বাড়িতে এটা কি সরকার দাম করছে আপনার না না এ সোনার ভাইরা আপনার দেখে কাম ভাব কাম উত্তেজনা সেক্সুয়াল পাওয়ার পৃথিবীর কোন মানুষের দেওয়া নয় যুবকে যৌবন কাল পেলে কিন্তু আল্লাহকে পেলে না একটা বার তুমি নিজের দেহের দিকে তাকাও ওভার সেক্সুয়াল হয়ে গেছে স্বামী বিবি ব্যবহারের দরকার বিবিকে দাগ না করলো দুইজন সেক্সুয়াল হয়ে গেল একজন আরেকজনকে তারপরে ধরবে মহান আল্লাহর ইশারা আর সেক্স পাওয়ার পৃথিবীর কোন সরকার গভর্নমেন্ট দেয় না মহান আল্লাহ গোলামের মধ্যে এটা দান করে মহান আল্লাহ সেক্সুয়াল পাওয়ার স্বামী স্ত্রীর মধ্যে অনুপ্রবেশ করে যায় যখন সুবহান আল্লাহ কে দিল নামটা নিলেন না এমনি আর একবার নেই এইবার বলেন আমাকে জবাব দেন এই যে 60 বছরে যতবার মন ব্যবহার করেছেন এই যে পাওয়ারটা আপনি পেলেন কে দিল আল্লাহ দিল কিন্তু বিল দিছেন কি এত বড় একটা মেডিসিন তার দাম নাই দিছেন বিল দিলেন না হিসাব করেন নম্বর এক আমার আল্লাহ বলেন এই সেক্সুয়াল করে দিয়াম ইন্না ফালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতানিন ফাজআলনাহু সামিআন বাসীরা মায়ের পেটের অন্ধকার কারখানা আপনাকে তৈরি করলেন কে সব ভাইরা বলেন কথা বলা বন্ধ করেন এ ভাইরা তাহলে বোঝা গেল তৈরি করলেন কে জি আমি মাঝখানে অনেক কথা এগুলো আজকে বলবো না সময় কম এইবার চলেন মায়ের পেট থেকে সন্তান বের করে দিল কে আমেরিকান বিজ্ঞানী হ্যাঁ আমেরিকার বিজ্ঞানী অন্তঃসত্ত্বা মা গর্ভবতী মাকে নিয়ে ঢুকছে পরীক্ষাগারে পেটে লাগাইছে মেশিন 4 মাস 5 মাস 7 মাস 9 মাস চলে গেল মেশিন দিয়ে কিছুই পাচ্ছে না আজকে কে কথা বলবে কে বক্তৃতা করছি কথা শোনো গুরুত্বপূর্ণ কথা সবার শোনা উচিত না কি বলে জি 9 মাস হয়ে গেল আমার ভাইয়েরা এতক্ষণে গর্ভবতী অন্তঃসত্ত্বা মহিলা আমেরিকার পরীক্ষাগারে একটা ঘোষণা করলো প্লিজ বিজ্ঞানী ভাইরা লিসেন টু মি এন্ড লুক এট মি আই অ্যাম রিকোয়েস্টিং টু ইউ ফরচুন ফর দি রেকনসিলিয়েশন অ্যাজ সুন অ্যাজ পসিবল গেট আউট এখনই আপনার গেটের বাইরে চলে যান আমার পেটের ভিতরে অপারেশন শুরু হয়েছে এখনই আমি বাচ্চা প্রসব করে জগতের বুকে মা হয়ে দাঁড়াবো যখন সুবহানাল্লাহ তুমি রংবাদারে কি করেছ তুমি রংবাদারে কি করেছ হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি দেহ থেকে তোমের গাড়ি দিবে একদিন ফাঁকি মায়ের পেট থেকে সন্তান বের করে দিল কে নামটা নেন যখন তোমার কেউ ছিল না ডাক ছিল না মুখে
তরল খাবার দিলেন মাহবুব মা জননের বুকে রে মা জননের বুকে ঠিক না বে ঠিক কে দিল কে দিল এ ভেরুর হাটের ভাইরাম সন্তান যখন মায়ের পেট থেকে বের হয় দুনিয়ায় পড়ে দাঁড় রক্ত মাখা চেহারা এই সন্তানকে রক্ত অবস্থায় কেউ চুমে দিতে চাবে না ঘৃণা বোধ করবে কিন্তু মহান আল্লাহ নবীকে বলছেন হাদিস করছি বলছি আল্লাহ নবীকে আল্লাহ বলছেন নবী গ আমি আল্লাহ বান্দা তৈরি করেছি আমার কোন ঘৃণা নাই এই রক্ত মাখা সন্তানের কালের কাছে মুখটা নিয়ে আল্লাহ বলেন গোলাম তোমার জীবনের প্রথম কাজ হলো কান্না করা এক সেকেন্ড তুমি দেরি করো না আমি খালি তুমি মাখলুক আমি স্রষ্টা তুমি সৃষ্টি আমি ঘোষণা করলাম এখনই তোমার চিকন কণ্ঠে তুমি কান্না চালু করে দাও তোরা কান সুবহানাল্লাহ সন্তান কান্না শুরু করলো আমার চেয়ারম্যান ভাই তোমার কাঁদছে মাননীয় প্রধানমন্ত্রী সেও কাঁদছে চকিদার দাপাদা সরুয়ে মারে শহর আর মফস্বল গোষ্ঠী শুদ্ধে আমরা কান্না করা পাপি কথা কি ঠিক আমি ব্যথায় যাব না কেন সন্তান কান্দে আজকের বিজ্ঞানীরা এই তথ্য পাওয়ার পরে তারা কান্না নিয়ে গবেষণা করলো এক্সপেরিমেন্ট করলো পরীক্ষা করলো কেন সন্তান কান্দে এটা পরীক্ষা করার পরে বিজ্ঞানীরা বলেছে আমরা অবাক হয়ে গেলাম সত্য নিষ্পাপ পশু প্রাণ সদ্য প্রসূত সন্তানের চিকন কান্না চিকন কণ্ঠে কান্না চালু হলো কান্না যখন চালু হলো এই কান্নার আওয়াজটা মায়ের কানে যত দ্রুত পৌঁছে যায় কান্নার ভিতরে মহানব গোলামিন এত হায়ার অ্যান্টিবায়োটিক মিশা দিয়েছেন এই অ্যান্টিবায়োটিক ওষুধ মায়ের কান দিয়ে ঢোকে দেহের মধ্যে চলে যায় বেহুশ হয়ে পড়ে থাকা মা সন্তানের কান্না শুনে হুশিয়ে ফিরে আসে যখন সুবহানাল্লাহ ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন মাহবুব মা জননের বুকে রে মা জননের বুকে সেই আল্লাহ রে ভোলো না রে সেই আল্লাহ রে ভোলো না রে জীবন থাকার যায় আল্লাহ রে দেখে রে বান্দা এই আল্লাহ দে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ 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 জি জি তো ভাই জানান তো বেকায়দা হলো কি বক্তা যে আর একজন আসছে বোঝেন না আজকে নয়া বক্তারে ওয়াজ শুনি সবাই এটা আমার পুরিয়ান মাল আরো শুনবেন আরো শুনে বিপদে পড়বে বলবো বাস এইবার থামেন 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 এ দাদু ভাই এইবার বলে সন্তানকে জীবন্ত করা দরকার কে করে কি দিয়ে করে এইবার পাইলেন না ভাইরাম আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে বিশ্বের বড় বড় ডাক্তার গবেষণা করেছেন একটা সন্তানকে জীবন্ত রাখতে গেলে সকাল থেকে পরের দিন সকাল সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা চব্বিশ ঘন্টা একটা মানুষকে জেন্দা রাখতে হলে জেন্দায় থাকতে হলে মানুষটার নিঃশ্বাসের প্রয়োজন হয় 1,60,000 বার দোলাকান সুবহানাল্লাহ এই যে ধরা পড়তেছে বলেন চব্বিশ ঘন্টা একটা লোক বাঁচতে হলে কত লক্ষ কয় হাজার নিঃশ্বাসের দরকার 1,00,000 বাস এইবার বলেন
আপনি নিঃশ্বাসটা পান না সবাই বলেন পান না কিভাবে আপনি জানেন আপনার কাছে ফেরেশতা নিয়োগ আছে নিঃশ্বাসের সিলিন্ডার নিয়ে মেশিন নিয়ে নাকের কাছে আপনি হালবাড়ি যান সিলিন্ডার ওখানে যান সৌদি আরবে গেলেন সিলিন্ডার ওখানে চলে গেল ফেরেশতা ভারতে গেলেন আপনি মাছ মারবেন গেলেন তাকাল্লা ধাকি মারেন মেশিন শুদ্ধে নড়ে টিয়ার পান না ফেরেশতা নিয়োগ দিয়েছেন কে আশ্চর্য কথা একটা বলবো জি একটা নিঃশ্বাস ছেড়ে দেয় ফেরেশতা দিয়ে বলে ইয়া আল্লাহ আতলুকু আম আমসিকু আল্লাহ পরের নিঃশ্বাসটা দেব না বাদ দেব আল্লাহ বলেন গোলাম উত্তর কি আপ দিয়ে আজা দেখ পরের নিঃশ্বাসটা দিয়ে দে শুরু করে আপনার দেয় টান দিয়ে নেন এটা কি ফাও বিল দিশার কোনদিন আমার ভাই জানার বয়স মনে করেন 70 বছর নিঃশ্বাস নেয় নাই আপনি যত বছর বয়স নিঃশ্বাস নেন নাই বিল এরপরে দেখেন এই যে দুইটা চোখ তিরপিত তিরপিত করেন করেন না কখন সব পাতা মারতেছে এটা আপনি জানেন আমার ভাইরা প্রতিটা চোখে ফেরেশতা নিয়োগ করা আছে চোখের পাতা নাসা নাসা আপ ডাউন করা আপনার চোখ দুইটা পরিষ্কার করে দেওয়ার জন্য জন্ম থেকে আজ পর্যন্ত আপনি একটা পয়সার বিল দেন নাই এ ভাইরা আপনি কি মনে করেন এটা খামাখা এই বিল বুঝি আমার দেওয়া লাগবে না এই যে দুই পাখি দাঁত কয়টা কন 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 দেরি করেন না বলে সময় এই দাঁত কে বানায় দিছে বলতে পারেন কি দিয়ে বানাইছে বলেন তো দেখি জি জি দিয়ে যাওয়ার অশ্বাল জান্নাতের পাথর এর সোনার ভাইরাম জান্নাতের পাথর কায়দা মতো মেশিনের মধ্যে ছাটাই করে বাধাই করে মহান আল্লাহ অনেস্ট ফেলতেন আলাদার একটার পর একটা দাঁত আপনারা কষ্ট ফাঁক করে বের করে টাইট করে দিয়েছেন ব্রয়লার মুরগি খান না দেশি মুরগি খান ইলিশ মাছ আর খান না সিলভার কাপ খান যাই কিছু খান না কেন পাথর দিয়ে তৈরি করা দাঁত এই দাঁত দিয়ে খালেন আল্লাহ কসম জীবনে একটা টাকার দাঁতের বিল দেন নাই বাকিতে পড়ে আছে শুধু তাই নয় খাদ্য মুখের মধ্যে দিলেন এই বড় জিভ একবার ডান দিকে দিয়ে দেন ডান দিকে নিলেন কামড়ালেন আবার এক ছক্কা দিয়ে বাম দিকে নিলেন বাম দিকে কামড়ালেন জীবনে এই যে জিভ নড়াচড়া করলো তার বিল দিলেন না খাদ্য যখন চাবানো শেষ হয় সর্বম শেষ হয়ে যায় জিভ খালা করে ধরেন আর পিছনে জিভ টান দিয়ে আপনার গোড়ালে পৌঁছিয়ে দেয় এই যে দুইটা জিভ ব্যবহার করলেন তার কোনো বিল দিলেন না সোনার ভাইরা কিছুই বিল আপনি দিলেন না তামাম জিন্দগি আপনি কাফারেন মনে রাখবেন শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক নথিপত্রের হিসাব দেখে হইবে হতবাক মনে রে হইবে হতবাক তোমার অস্বীকারের নাই রে সুযোগ তোমার অস্বীকারের নাই রে সুযোগ সাক্ষী দুজন সেগুলি কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি দেখে পাগল হবেন আল্লাহ টিকলে কি আল্লাহ বলেন তোরা ওই যে শক্তির বিক করছো ফেরেশতার বিক বেতন তো আর দেওয়া নাই এই যে দিব্যের লড়াইছো এই যে আমার দেওয়া দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাইছো বিল দেওয়া
এতগুলো নিঃশ্বাস, এত সিলিন্ডার গ্যাস, এত সিলিন্ডার অক্সিজেন ব্যবহারের যে দাম পাবেন, যদি বলেন হুজুর আপনি পাবেন, আমি কি আমার বাপ পাবে না? পাবে কে? পাবে কি করে জান্নাতের আশা করি? হিসাব দেন তো দেখি মাননীয় প্রধানমন্ত্রী পাবে না, পাবে অনেক কি টাকা পয়সা আছে, পুলিশ বিজিবি আনসার আর্মি ল্যান্ড ফোর্স এয়ারফোর্স এনএসআই ডিবি ডিআরবি আছে, কেউ কি দিয়ে দিবে? আমার ভাইয়েরা আর লম্বা করি না, কান্তি কান্তি রাসরস্তেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী মানুষকে সাবধান করে দাও যে মাটি দিয়ে মানুষ তৈরি করেছি আমি আল্লাহ, এই মানুষগুলোকে দুনিয়ায় ঘুরেবার ফিরেবার পর এক পর্যায়ে দানা পানি খাওয়া এই মানুষগুলি আমি আল্লাহ প্যাকেট করে মানুষের মাটির দেহ আমি আল্লাহ মাটিতে ফিরিয়ে নেবো, যেরকম সুবহানাল্লাহ দায়িত্বে রাজি আছেন? অল্প কয়েকজন রাজি হলেন, সারা নিয়ে জবান খোলেন, আছেন আছেন রাজি থাকলে কি প্যাকেট করে চেয়ারম্যান ভাই প্যাকেট করে তত বড় লোকই হোক, আওয়ামী লীগের তত বড় নেতায় হোক প্যাকেট করে তোর বাবা যা তোর হিসাব তুই দেশ নাকি নাকি? তাহলে ভাইয়েরা আল্লাহ বলেন নবী কোন চিন্তা করো না, তোমার উম্মতকে আমি মাটির মধ্যে ফিরিয়ে নেব, শুধুমাত্র তাই না মাটিতে ফিরিয়ে নিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভাষায় বলেছেন বান্দা আমার আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউইদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ আল্লাহ বলেন গোলাম রে তোমার আল্লাহ এমন যিনি বান্দাকে সৃষ্টিকে অর্থাৎ সৃষ্ট জীবকে আমি সৃষ্টি করি, সৃষ্টি করেন কে? আল্লাহ। আল্লাহ বলে সুম্মা ইউইদুহু মাটিতে নিয়ে মাটিটা খেয়ে ফেলবে, হার হার দিয়ে অস্থি মজ্জা কলজে গুজরে ফেপড়া বিসমিল্লাহ আসকুলে পিঠের চামড়া কিচ্ছু থাকবে না। নাই 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 আমার আল্লাহ বলে নাই নাই কবর পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার আল্লাহ বলেন সুম্মা ইউইদুহু আল্লাহ পুনরায় তোমাকে তৈরি করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন গোলামরে পাশার কোন ভর্তি নাই, মহান আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে তুলবেন বিচার করার জন্য, যেরকম সুবহানাল্লাহ। আপনারা মাইন করবেন না ভাই, মাইন করবেন না, আমি কায়দা মতো ছেড়ে দিচ্ছি, অসুবিধা জি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইবার চলেন ভাইরাম কি নিয়ে যাবেন আল্লাহর দরবারে, মানুষ বিচারের জন্য আল্লাহ তখন ডাক দিয়ে নেবেন, একজন মানুষ সার পাবে না, বুদ্ধি নাই বুদ্ধি নাই। রাসূল বললেন আশারে আমি কাঁদতেছি কেন, তার কারণ হলো আমার উম্মত রাখো পাপা আচারী আমার উম্মত গুনাহগার, এদেরকে আমি জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো কেমনে বাঁচাবো? মহান আল্লাহ নবীকে পরামর্শ দিয়েছেন নবীগণ আমার পক্ষ থেকে তোমাকে আমি পরিষ্কার করে বলি, তোমার উম্মতকে বলে দাও আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পাঠাইছে এইভাবে তোমায় করতে কি কারবার, ভেবে দেখো চুক্তি পত্রে করছো সিগনেচার, মনে রেখো সিগনেচার। আল্লাহর কাছে ফেরত যাবেন চুক্তি হয় নাই কথা বলেন, কুল্লু নাফসি
যায় তুমি সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ বলেন গোলাম আমি তোমার জীবন দিয়েছি জীবন আবার ফিরিয়ে নেব সিম কার্ড যদি মোবাইল থেকে আউট হয় আর নেটওয়ার্ক থাকে না মনে রাখবে গোলাম আমার কাছে ফেরত আসতে হবে পাঠাইছে এই হবে তোমায় করতে কি কারবার ভেবে দেখো চুক্তিপত্রে করছো সিগনেচার মনে রেখো সিগনেচার তুমি এসে ভাবে সব ভুলেছ তুমি এসে ভাবে সব ভুলেছ দেখে রঙের ঝলকানি কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি আল্লাহ বললেন নবী কাঁদো না আমার কাছে বুদ্ধি না তোমার উম্মত বাঁচা কথাটা বলবো না বাদ দেবো কথা বলছেন আল্লাহ আমি হলাম আল্লাহর কথা সাপ্লাই দেওয়া একটা গোলাম বলবো কি নিয়ে যাবেন বলেন বলেন আমার আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা যুখরুফ আপনি খুঁজে দেখেন আল্লাহ বলছেন নবী চিন্তা করো না তোমার উম্মতকে বলে দাও এই পৃথিবীর জমিনে তোমার উম্মতরা দুইটা জিনিস সংগ্রহ করবে ফেরুহাটের ভাইরা আপনারা সরুয়া মানুষ আমিও সরুয়া মানুষ আল জিন সুইয়া মিল হই রাখছেন সরুয়া সরুয়া মিল আমার দিকে তাকান আল্লাহ বলেন পৃথিবীর জমিন থেকে কোনো মানুষ যদি দুইটা গুণ দুইটা কাজ নিয়ে আমার কাছে আসে আমি আল্লাহ বিচার চাই লোকগুলোকে আমার আল্লাহ জান্নাতের সিটে পৌঁছাবো ধরে কম সুবহানাল্লাহ আজ না হয় কালে তুমি হৃদয়ে বেকবরে যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবে রইবে পরে যাওয়ার সময় দেখবে তুমি গো আমি গরিব মাওলানা খাটিয়াছড়ি যেদিন যাব আমার হাতে দুইটি আংটি দেখতে পাচ্ছেন পারাপারি হবে না একটা কারণে বেটা আমার একটা যদি তিন বেলা থাকতো আমি আংটি নিয়ে টানা হাজারা করতো মরাল আসের কাছ থেকে হে আব্বার আংটি রে ঠিক না ব্যাটিং করে যে নিবে তা পারাপারি হয়তো কিন্তু শোনা ভাইরাম কি নিয়ে যাবেন তাফসীর মাহফিল করেছেন আমার কাছে ছোট্ট ওয়াজ শুনে দেন মহান রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিন থেকে মানুষ যদি দুইটা জিনিস আনতে পারে কি কি জিনিস কোরআনুল কারীমে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন